আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী খবর সবাই? আশা করি ভালো আছে। তো চলে আসলাম আরেকটা নতুন টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফটোশপ নিয়ে, কীভাবে আমরা 4টা 5টা বা 6টা ছবি থেকে ফটো মার্জের সাহায্যে একটা প্যানোরামা ক্রিয়েট করব, এটা হচ্ছে আজকে আমাদের টপিকস। তো প্যানোরামা সবাই আপনারা চেনেন, প্যানোরামা হচ্ছে একটা 180° বা 360° একটা ভিউ, যেটা নর্মালি আমরা মোবাইলে বা ক্যামেরাতে প্যানারোমিক সেটিং থেকে নিয়ে থাকি। বাট আপনি নর্মালি চাইলে একটা মানে কয়েকটা ছবি তুলে সবগুলোকে মার্জ করে একটা প্যানারোমা ক্রিয়েট করতে পারে, যেটাতে আমার প্রত্যেকটা ছবির রেজুলেশন খুব ভালোভাবে বজায় থাকবে এবং কোনোভাবে পিক্সেলেটেড হবে না। তো এইটার ক্ষেত্রে যেটা করতে হবে, আমি যদি 4টা 5টা ছবি নিয়ে ফটো মার্জ করতে যাই, একটাতে আনতে চাই, তাহলে কিন্তু আমার যথেষ্ট কিছু কাজ আছে যেগুলো করতে গেলে আমার বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হবে। তো ফটোশপ আমাদেরকে কিছু জিনিস সাজেস্ট করছে যেটা দিয়ে খুব ইজিলি কাজগুলো করা যায়। সো আমরা দেখি আছে কীভাবে জিনিসটা করবো। তো আমরা যেই কাজটা করবো সেটা হচ্ছে ফাইল থেকে আমরা ইম্পোর্ট, সরি, ফাইল থেকে আমরা অটোমেট থেকে আমরা যাবো ফটো মার্জে। তো ফটো মার্জে আমাদের বিভিন্ন ধরনের লেআউট আছে, কোন লেআউটে আপনি কাজটা করতে চান। তো এখানে অনেক ধরনের ডিস্টরশন ইমেজ আছে, আমি আপাতত অটো দিয়ে দেখতে চাই যে কেমন আসে আমাদের ছবিগুলো। তো লেআউট হবে অটো, এবং আমি এখান থেকে ছবিগুলো, যে ছবিগুলো নিয়ে আমি কাজ করতে চাই সেই ছবিগুলো আমরা এখানে ব্রাউজ করে দেব। এখানে ছবিগুলো চাইছে, সো আমরা ব্রাউজ করে দিলাম। তো ছবিগুলো তোলার আগে আমাদের একটা দুটা কাজ আছে, সেগুলো হলো আমাদের যদি এই ধরনের ফটো মার্জ বা প্যানোরামা করার ইচ্ছা থাকে 4টা 5টা ছবি নিয়ে, তো আমাকে 4টা 5টা জিনিস খেয়াল রাখতে হবে ছবি তোলার সময়। এক, যাতে সবগুলোর ফোকাল লেন্থটা একই থাকে। দুই, যাতে সবগুলো ছবির এক্সপোজার সেম থাকে। তিন নম্বর, যাতে আমরা ট্রাইপড যদি ইউজ করি উইট উইল বি গ্রেট। তারপর হচ্ছে আমরা যদি প্রত্যেকটা ছবির থেকে আরেকটা ছবিতে কিছু অংশ রেখে দিই, লাইক একটা ছবি তুললাম, পরবর্তী ছবিতে আমি আগের ছবিটার কিছু অংশ রেখে দিলাম, লাইক 30% বা 40% যদি ওভারল্যাপ করা যায় সেটা বেটার, কারণ যখন আমি ফটোশপে ফটো মার্জ দিব সে এই জিনিসটার মাধ্যমে আমার ছবিটাকে আরও ক্লিয়ারভাবে মার্জ করে নিতে পারে। সো এটা আমাদের জন্য খুব কাজের জিনিস। আর একই পজিশনের দ্বারাই আমাদের ছবিগুলো তুলতে পারলে সবচেয়ে বেস্ট হয়। তো এইগুলো হচ্ছে আমাদের কিছু ছবি তোলার টিপস, যাতে আমরা ফটো মার্জটা যাতে ভালো আসে এটার কারণেই বললাম। তো তাহলে আমি আবার চলে যাচ্ছি, আমি জিনিসটা আবার করতেছি ফাইল থেকে অটোমেট থেকে ফটো মার্জ আমি এখানে ব্রাউজ করে আমার যে ছবিগুলো আছে সেই ছবিগুলোকে এখানে এনে দিলাম এবং অটো লেআউটে রাখলাম। এখানে যে একটা অপশন আছে ব্লেন্ড ইমেজেস টুগেদার, ফটোশপ এই কাজটা আমাদের অটো করে দিবে, আমাদের কিছুই করতে হবে না, লাইক আমরা পরে গিয়ে কিছু কালার কারেকশন করব। তো ব্লেন্ড ইমেজেস টুগেদার 4টা 5টা ছবিকে ব্লেন্ড করবে একসাথে। ভিগনেট রিমুভাল, ভিগনেট হচ্ছে যে আমরা যে ছবি তুলি কর্নারগুলোতে কিছু ব্ল্যাকিশ হয়ে যায় সেইগুলোকে আমরা ভিগনেট বলা হয়, ভিগনেট রিমুভাল করে দিবে। কারণ প্রত্যেকটা ছবিতে যদি কর্নারে দাগ থেকে যায় 4টা ছবি একত্র করার পরে কিন্তু মাঝখানে স্পট হয়ে যাবে। সো এখানে আমাদের ভিগনেট রিমুভালটা দরকার। জিওমেট্রিক ডিস্টরশন কারেকশন, যদি আমাদের লেন্সে কোনো ভুল থাকে, জিওমেট্রিক কোনো ডিস্টরশন থাকে বা ফোকাল যে আমাদের লেন্সটা যদি ফিশ আই টাইপের হয় বা এই ধরনের হয় তাহলে আমাদের এটা ঠিক করে নেবে। আর কন্টেন্ট আর ফিল্ড ট্রান্সপারেন্ট, যে জায়গাতে আমাদের 4টা ছবির মাঝখানে যে জায়গাগুলো প্রত্যেকটাকে ওভারল্যাপ করার সময় কিছু জিনিস আমার ফিল করতে হবে সেটা অটোমেটিক ফিল করে নেবে ফটোশপ। তো এই 4টা আমি 4টাই এখান থেকে অন রাখবো এবং আমি চলে যাচ্ছি ওকে। তো ফটোশপ কিছুক্ষণ সময় নেবে 4টা ছবিকে একসাথে মার্জ করার জন্য, আপনি লেয়ারের দিকে খেয়াল করেন, লেয়ারে 4টা কাজই হচ্ছে একসাথে ডান। খেয়াল করেন ফটোশপ নিজে আপনাদেরকে কী করে দিল, মার্জ করে দিল ফটোটাকে। কন্ট্রোল ডি দিচ্ছি আমি সিলেকশন। আচ্ছা, আমি যদি জুম করি খেয়াল করেন আমার ছবি কিন্তু কোয়ালিটি যেরকম আমি ছবিটা তুলছিলাম সেরকমই আসে। আমি একটু এদিকে যাচ্ছি ছবিতে কোনো প্রবলেম আছে কিনা সেটা দেখতেছি। খুব একটা প্রবলেম নেই, এদিকে দুই একটা ছোটোখাটো ইস্যু আছে, সেগুলো আমরা হিলিং টুল দিয়ে ঠিক করে নিতে পারবো। তো এইটাকে যদি আমরা আরেকটু ঠিকঠাক করতে চাই, লাইক এটা একটু ডিস্টর্ট হয়ে গেছে লাইক ফিশ আই টাইপের, সো আমি লেন্স কারেকশন থেকে টুকটাক ঠিক করে নিতে পারি। আগে ফার্স্টে আমরা এটাকে একটু হোয়াইট ব্যালেন্সটা ঠিক করি। তো আমি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট যাচ্ছি কার্ভস থেকে হোয়াইট নিয়ে হোয়াইটে ক্লিক করতেছি। ছবির হোয়াইট ব্যালেন্স ঠিক হয়ে গেছে।
এখন আমরা যেটা করতে পারি লেন্স কারেকশন ফিল্টার থেকে ছোটখাটো লেন্স লেন্স কারেকশনে চলে যাই, কাস্টম কাস্টম থেকে রিমুভ ডিস্টরশন। আমি যদি একটু খেয়াল করেন আমার নর্মাল ছিল জিনিসটা এরকম একটু ফিস আই টাইপের, একটু সার্কুলার টাইপের, তো আমি যদি একটু ডিস্টরশনটা অফ করে দিই লাইক আই থিঙ্ক আগের চাইতে একটু বেটার। ভার্টিক্যাল পার্সপেক্টিভটা যদি ঠিক করে দিই বা আপনি একটু কমাতে পারেন বাড়াতে পারেন দুই পাশ থেকে ভার্টিক্যাল হরিজন্টালি, তো এটা করতেই হবে আমার কোনো কথা নেই। আপনি যদি ফটো মার্চ করার পরে পারফেক্ট লাগে আপনার আসলে এই জায়গায় আসার কোনো দরকার নেই। তো এটাই হচ্ছে আমাদের আজকের কাজ, কীভাবে আপনি চারটা বা পাঁচটা ছবি থেকে ফটো মার্চ করে প্যানোরামা ক্রিয়েট করবেন। তো এটা চারটা হইতে পারে ছবি, সাতটা হইতে পারে, আটটা হইতে পারে, যতগুলো ছবি আনবেন তত বড় ছবি সে ক্রিয়েট করবে। তো আজকের জন্য এতটুকুই, খুব শর্ট একটা টিউটোরিয়াল। আমি সামনে একটা টিউটোরিয়াল রেডি করতেছি সেটাও ফটোশপের, তো আশা করি আজকে কিছু বুঝতে পারছেন। যদি যদি কাজটা কিছু শিখে থাকেন অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ঠিক আছে আজকের জন্য এতটুকুই, থ্যাংক ইউ।